আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নোয়াখালী অঞ্চলের খুব জনপ্রিয় একটি পিঠা, আর সেটি হচ্ছে পান্তুয়া বা ডিম সুন্দরী পিঠা। এটি দেখতে যতটা সুন্দর, মাশাল্লাহ খেতেও দারুণ মজার। কোনো ঝামেলা ছাড়া কম সময়ে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ডিমের পান্তুয়া পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুইটা ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইজ দিয়ে চিনি আর ডিমটাকে ফেটে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলে। তো চিনিটা গলে গিয়েছে, তারপর আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা দেওয়ার পর উইজ দিয়ে আবারও মিশিয়ে নেব। পিঠার জন্য ব্যাটারটা আমার এখনও রেডি হয়নি, দেখুন অনেকটা ঘন আর আঠালো ডো হয়ে আছে। তো ব্যাটারটা করার জন্য আমার এখানে লিকুইড দুধ লাগবে। আমি এখানে গুঁড়া দুধটাকে পানিতে গলিয়ে নিয়েছি, অল্প অল্প দেব আর ব্যাটারটাকে মেশাবো। সম্পূর্ণ ব্যাটারটা করার পর আপনাদের বলে দিচ্ছি কতটুকু দুধ লাগবে। এই পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে যেভাবে পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করতে হয়। তো সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো দুধ লেগেছে। ব্যাটারটা কেমন হবে একটা চামচ দিয়ে তুলে এর কনসিস্টেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না, তারা আমার মতো সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যাটারের ভিতর দিয়ে মিশিয়ে নিতে পারেন। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন। তো ব্যাটারটা আমার রেডি, এখন এই ব্যাটারটাকে আমি দুইটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ আমি এমনিতেই রেখে দেব, আর একটি ভাগে আমি কালার মেশাবো। এখানে আমি অল্প করে জর্দার কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কালারটা না দিয়েও বানাতে পারবেন। শুধুমাত্র পিঠাটা দেখতে সুন্দর দেখানোর জন্য কালারটা মেশানো হচ্ছে। কালারটা মেশানো হয়ে গেছে, তো পিঠাটা বানানোর জন্য এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ডিমের কুসুমটা যেন না ভেঙে যায়। ডিম দুইটা তেলে দেওয়ার পর উপরে 1 চিমটির মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। অল্প জ্বালে এখন ডিমটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এবার হাতল দিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন কুসুম দুইটা না ভেঙে যায়। এই কাজটা একটু সময় নিয়ে সাবধানে করতে হবে, না হলে ডিমের কুসুমটা গলে যেতে পারে। ডিমের এক সাইডে কালার চলে এসেছে, এখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমের এমন কালার চলে আসলে এখন ডিমটাকে একটা পাত্রে তুলে রাখব। ডিমটাকে প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে একটা অয়েল ব্রাশ দিয়ে মুছে নিচ্ছি। তারপর যে বাটির মধ্যে কালার যে ব্যাটারটা করে রেখেছিলাম, এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। এরপর প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঠিক পাটিসাপটা রুটিটা যেভাবে করে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি, দেখুন রুটিটা আমার হয়ে গিয়েছে। এখন এই রুটির উপর আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা বসিয়ে দেব। তারপর রুটিটাকে ডিমের সাথে এভাবে ফোল্ড করে নেব, যেভাবে পাটিসাপটা পিঠাটা ফোল্ড করা হয়। তো দেখুন ফোল্ড করে নিয়েছি, এখন এটা তুলে রাখছি। এখন সাদা কালারের যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে
आबारो एकी भावे प्यानेर भीतर दिए रुटिर मतो गोल करे नेब। आबारो ढाकना दिए किछुक्षणेर जोन्नो ढेके राखब। किछुक्षण पर ढाकना तुले निच्छी। एखन ए रुटिर उपर फोल्ड करे रखा सेई रुटिटा दिए आबारो फोल्ड करे नेब। आमी जे दुईटा बैटार करेछी दुईटा बैटार ठीक एभावे देब आर फोल्ड करे नेब। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে দিতে হবে আর ফোল্ড করতে হবে। আমি যে দুইটা ব্যাটার করে নিয়েছিলাম সবটুকু ব্যাটার দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। তো পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে কেটে তারপর দেখাচ্ছি। পিঠাটাকে একটা ছুরি দিয়ে এভাবে পিচ করে নিচ্ছি। একটা পিচ আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দর্শক আশা করি আমার আজকের এই পান্তুয়া পিঠাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিও সবার সাথে শেয়ার করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।